আসসালামু আলাইকুম বিয়াস 2024 কোরবানি ঈদের আর মাত্র 18 দিন বাকি। আজ আমরা চলেছি হযরতপুর পাড়াগ্রাম গোহাটে। এই হাট থেকে আজকে আপনাদের বড় বড় দাম জানার চেষ্টা করব, তো চলুন ভিতরে যাওয়া যাক। মাশাআল্লাহ বন্ধুরা, শুরুতে এই দুটি সুঠাম দেহের অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছেন। এই দুটি গরু আজকে আনা হয়েছে কুষ্টিয়া থেকে। প্রথম যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটা দাঁতে 6 দাঁত বন্ধুরা, এবং এটি স্কেলের ওজন আছে 16 মন। এই গরুটা আজকে দাম চাচ্ছেন বিক্রেতা 6 লক্ষ টাকা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই গরুটির দাম বিক্রেতা চাচ্ছেন 6 লক্ষ টাকা। এবং এর পাশে কিন্তু আরেকটি কালো বড় গরু দেখতে পাচ্ছেন, এই গরুটিও 16 মনের কাছাকাছি। এই গরুটির দাম বিক্রেতা চাচ্ছেন 5,80,000 টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এবং এই গরুটি দাঁতে 6 দাঁত, এই গরুটির দাম চাচ্ছেন 5,80,000 টাকা। হযরতপুর পাড়াগ্রাম গোরহাট হতে এই জোড়াটার দাম চাচ্ছেন 11,80,000 টাকা বন্ধুরা। দুটি গরুই কিন্তু সুঠাম দেহের গরু, মাশাআল্লাহ বন্ধুরা। সুঠাম দেহের একটি দেশাল গরু দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর এবং অনেক বড় এই গরুটা। গরুটা আগে আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, গরুর মাথা, চুর, নাবি, কম্বল সব দিক দিয়ে এই গরুটা অনেকই সুন্দর, এবং গরুর গায়ের রংটা কিন্তু অনেকই সুন্দর। এই গরুগুলার আকর্ষণ কোরবানির ভিতরে একটু বেশি থাকে। যাই হোক, এই গরুটার দাম আজকের হাট থেকে হাঁকা হচ্ছে 4,50,000 টাকা বন্ধুরা। 2024 কোরবানি উপলক্ষে এই গরুটির দাম চাও হচ্ছে 4,50,000 টাকা মাশাআল্লাহ বন্ধুরা। অনেক দিন পরে এই হযরতপুর হাটে দেখা মিলল বলদ গরুর। দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের প্রতিটি গরু, আপনাদের প্রতিটির দাম জানার চেষ্টা করব। প্রথম যে বলদ গরুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 4,20,000 টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এবং এই মাঝের এই লাল গরুটির দাম চাওয়া হচ্ছে 4,50,000 টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। 4,20,000 এবং 4,50,000। পাশে কিন্তু বন্ধুরা আরও কিছু বলদ রয়েছে সুঠাম দেহের, সেগুলোরও দাম জানাবো। দেখতেই পাচ্ছেন প্রতিটি গরুই কিন্তু বন্ধুরা অনেক সুন্দর। এই মাঝের এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে বন্ধুরা 8,00,000 টাকা দেখতেই পাচ্ছেন। পার পিস 4,00,000 টাকা করে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে বন্ধুরা 8,00,000 টাকা এখন যে বলদটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বলদটার দাম চাওয়া হচ্ছে 3,50,000 টাকা বন্ধুরা। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 3,50,000 টাকা গরুগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং সুঠাম দেহের অনেক বড় গরু। একটি কথা জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এখন থেকে কিন্তু হযরতপুর হাট বসবে সপ্তাহে 2 দিন, ঈদের আগ পর্যন্ত, রোজ শনিবার ও মঙ্গলবার। আবারও বলে দিচ্ছি, রোজ শনিবার ও মঙ্গলবার মাশাআল্লাহ বন্ধুরা। এখন দুটি সাদা বলদ দেখতেই পাচ্ছেন, এই প্রথমটির দাম চাওয়া হচ্ছে বন্ধুরা 3,50,000 টাকা এবং এর পাশে যে সাদাটা রয়েছে সেটা আপনাদের দেখাই। এই সাদাটার দামও চাওয়া হচ্ছে 3,50,000 টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। দুটি গরুই কিন্তু বেশ সুন্দর, সুঠাম দেহের গরু। এই দুটির চাওয়া দাম হচ্ছে 3,50,000 টাকা করে, জোড়া নিলে 6,00,000 টাকা রাখতে পারবেন ব্যাপারী। মাশাআল্লাহ বন্ধুরা, সুঠাম দেহের একটি ব্রাহ্মা ক্রস দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরুটা কিন্তু বেশ সুন্দর। এই গরুটি আজকের হাট থেকে দাম চাওয়া হচ্ছে বন্ধুরা 2,90,000 টাকা গরুটা দাঁতে 4 দাঁত। গরুটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুঠাম দেহের গরু, চাওয়া দাম হচ্ছে 2,90,000 টাকা আলহামদুলিল্লাহ বন্ধুরা, মাত্র এই 3টি গরু বিক্রি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন প্রতিটি গরুই কিন্তু সুঠাম দেহের বিশাল সাইজের গরু। এই 3টি গরু একজনই ক্রয় করেছেন। এই 3টি গরু বিক্রি হয়েছে 11,70,000 টাকায় বন্ধুরা। এই সুঠাম দেহের 3টি কালো ফ্রিজিয়ান জাতের গরু বিক্রি হয়েছে 11,70,000 টাকায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রতিটি গরুই কিন্তু অনেক সুন্দর এবং অনেকই বড়। 3টি একসাথে বিক্রি হয়েছে 11,70,000 টাকায়।
মাশাআল্লাহ বন্ধুরা, এখানে তিনটি গরু বিক্রি হয়ে গেল একসাথে দেখতে পাচ্ছেন। এই তিনটি গরু বিক্রি হয়েছে 7 লক্ষ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন। সুনামদের তিনটি গরু 7 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল। এই শাহিওয়াল গরুটির দাম হাঁকা হচ্ছে বন্ধুরা 4 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন। সুনামদের একটি শাহিওয়াল গরু। আচ্ছা, এই পর্যন্তই বন্ধুরা, ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আসসালামু আলাইকুম।